শুভেচ্ছা। দেবী পক্ষে আমরা আগমনী গানের ডালি নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে আজকে যাকে এনেছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বেতার শিল্পী অবশ্যই, শ্রীমতী লিপিকা দত্ত। যন্ত্রসঙ্গীতে আছেন তবলায় শ্রী সৌমেন্দ্র ঘোষ, আর কিবোর্ডে আছেন শ্রী সোমেশ্বর ব্যানার্জি। আমরা আসি আমাদের আগমনী গানে। দুর্গা শরণে সমুদ্র মন্থনে, শ্রী দুর্গা শরণে সমুদ্র মন্থনে, বিষপানে বিশ্বনাথ মনুনা, বিষপানে বিশ্বনাথ মনুনা, শ্রী দুর্গা নাম ভুলো না ভুলো। যদ্যপি কখনো বিপদ ঘটে, শ্রী দুর্গা শরণ করিও সংকটে, যদ্যপি কখনো বিপদ ঘটে, শ্রী দুর্গা শরণ করিও সংকটে, মা তারাই দিভার সুরথ রাজার, লক্ষ্যও সে ক্ষতে প্রাণ গেল না, মা তারাই দিভার সুরথ রাজার, লক্ষ্যও সে ক্ষতে প্রাণ গেল না, যাত্রা করেছিল শ্রী দুর্গা বলে, আসিবার কালে সমুদ্রের জলে ডুবেছিল তবু মরণ হল না, আসিবার কালে সমুদ্রের জলে ডুবেছিল তবু মরণ হল না, মহাশক্তি নম অনন্ত কল্যাণদাত্রী, ও মা দনুজদলনি মহাশক্তি নম অনন্ত কল্যাণদাত্রী, পরমেশ্বরী জগত দম্বিকা, চরাচর বিশ্ববিধাত্রী নম অনন্ত কল্যাণদাত্রী,
সর্বদেব দেবী তেজময়ী অশিব অকল্যাণ অসুরজয়ী দশ ভুজা তুমি মা ভীত জনতারিণী জননী জগত ধাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী দেনুতা ফেরুতা লাজুগ্লানি ঘুচাও দলন করো মা মোহ দানবে রূপ দাও জয় দাও যশ দাও মান দাও দেবতা করো ভীত মানবে শক্তি বিভাব দাও দাও বিভাব দাও দাও মালো দুঃখ দারিদ্র অপগত জীবে জীবে হিংসা এই সংশয় দূর হো মাগো আমরা আরও কিছু আগমনী গান শুনব শিল্পী শ্রীমতী লিপিকা দত্তের কাছ থেকে। আপনার সঙ্গে একটা দুটো কথা বলতে পারলে ভালো লাগতো আপনার এই সঙ্গীত জীবনের সম্পর্কে। ছোটবেলা থেকেই তো আমার গানে জন্য যে যিনি মানে বেশি উৎসাহী ছিলেন তিনি হচ্ছেন আমার বাবা মা। তো তখনও আমার আর কি অক্ষর জ্ঞান হয়নি, এরকম সময় আমাকে তারা নিয়ে যান একজনের কাছে, সেখান থেকেই আর কি আমার শুরু। তারপরে আমি অনেক আমার এটা ভাগ্য হয়েছে যে ডক্টর অমিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসার, পূরবী দত্ত, শঙ্করলাল মুখোপাধ্যায়, ছবি বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কীর্তনও শিখেছিলাম। তো তারপরে এখন আমি অনুসূয়া মুখোপাধ্যায়ের কাছে। অনেক গুণীজনের আশীর্বাদে আজকে শিল্পী এত সুন্দর গুণ গান আমরা শুনছি। আমরা আসি আবার ফিরে শিল্পী গানে। হ্যাঁ, এবারেও একটি আগমনী একদম। এবার আমার মাইলে আরুমাকে পাঠাব না, এবার আমার মাইলে আরুমাকে পাঠাব না। বলে বলবে লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, কারো কথা কারো কথা শুনব না, আরুমাকে পাঠাব না। এবার আমার মাইলে আরুমাকে পাঠাব Thank you.
দেশে মৃত্যুঞ্জয়, উমানিবার কথা কয় যদি দেশে মৃত্যুঞ্জয়, উমানিবার কথা করবো ঝগড়া, জামাই বলে মানবো না আমি, জামাই বলে মানবো না, আরু মাকে পাঠাবো না, এবার আমার মায়ে আরু মাকে পাঠাবো না। শিব যদি নবমী রাতে আসে রুমা নিয়ে যেতে, শিব যদি নবমী রাতে আসে রুমা নিয়ে যেতে, লুকিয়ে তারে রাখবো ঘরে, লুকিয়ে তারে রাখবো ঘরে, বলবো উমা আমার যাবে না, দিছো রাম প্রসাদ কাই, এ দুঃখকে প্রাণে সয় দিছো রাম প্রসাদ, এ দুঃখ কি প্রাণে সয়, শ্মশানে মশানে ঘোরে, শ্মশানে মশানে ঘোরে, ঘরের ভাবনা ভাবে না মোটে, ঘরের ভাবনা ভাবে না, পাঠাবো না এবার আমার মায়েলে আরু মাকে পাঠাবো না। অসাধারণ, একেবারে আমরা যেন উৎসবের পরিবেশ পেয়ে গেলাম আগমনী গানের সুরে সুরে। শিল্পী, আগমনী গান তো আমাদের শোনাচ্ছেনই, তার সঙ্গে আপনি বিভিন্ন অঙ্গের গান বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে করেছেন, কলকাতায়, দিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে, আরও যদি অন্য কোনো ধরনের ভক্তিগীতিও আমাদের শোনাতে পারেন আগমনী গানের পাশাপাশি। একটি ভজন, হ্যাঁ আমি একটি ভজন করছি, তো সেটি আমার সুর করা, আচ্ছা কবিরের ভজন। মানত নেহি মন মোরা সাধো, মানত নেহি মন মোরা রে, বার বার মে এহি সমঝাবো, বার বার মে এহি সমঝাবো, জগ জিনা রহে থোরা রে, মানত নেহি মন মোরা সাধো, মানত নেহি মন মোরা তো উঠায়ে পড়ত ভাই গিরি গিরি, লে তো উঠায়ে পড়ত ভাই গিরি গিরি, যেও বালক বিন পোরা রে, কহাত কবির চরণ
রচিত রাম, কহত কবীর চরণ চিত রাম, যে সুই মে ডোরা রে বার বার মে এহি সমঝাম, জগ যে নারা হে থোরা রে মানত রেহি মন মোরা সাধো, মানত রেহি মন মোরা রে মানত রেহি মন মোরা সাধো, মানত রেহি মন মোরা। আমাদের এই আগামী শারদ উৎসবের দিনগুলিতে আমরা সবাই আগমনী সুরে সুরে আমরা উৎসবে মাতোয়ারা হব। শিল্পীদের কাছে আসি আবারও, আজকে পরিচয় করিয়ে দিই আরেকবার, আমাদের যন্ত্রসঙ্গীতে ছিলেন তবলায় শ্রী সৌমেন্দ্র ঘোষ, আর কিবোর্ডে ছিলেন শ্রী সোমেশ্বর ব্যানার্জি, আর শিল্পী লিপিকা দত্ত তো আমাদের অপূর্ব গান শোনালেন। আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলি যে আমাদের এই আজকের এই আগমনী গানের অনুষ্ঠানে এই চ্যানেলে এসে আপনাদের কেমন লাগছে? অসাধারণ, এবং এত সুন্দর পরিবেশ, কাশফুল তো একটা মাত্রা দিয়েছে, একদম আমাদের পূজোর একদম সৌন্দর্যের সঙ্গে যেন ঢাকের বাজনা বাজলেই হয়। আজকে আমরা এই শুভ দিনে আমরা ভীষণ খুশি আপনাদের মতো শিল্পীদেরকে আমাদের সঙ্গে আমাদের এই চ্যানেলে একমুঠো রোদ্দুর অনুষ্ঠানে পেয়েছি। শিল্পীর সঙ্গে আমরা আরেকটু কথা বলে নিই যে আপনার যে এই সঙ্গীত জীবনে আপনি তো অনেক ভালো অভিজ্ঞতা আপনার রয়েছে। বিশেষ অভিজ্ঞতার কথা না বললেই নয়, আমি একবার দিল্লিতে গাইতে গেছিলাম, তো সেখানে আমি শুধুমাত্র একজন তবলা বাদক তাকে নিয়ে গাইতে গেছিলাম, তো হঠাৎ আমি তো একটু চোখ বুঝেই গান গাই, তো হঠাৎ দেখে আমার পাশে এসে কে যেন একজন বসলেন, তো আমি বুঝতে পারিনি, আমি যথারীতি গানটা গেয়ে নিচে নেমে এসেছি। তো পরে জানলাম বা দেখলামও যে উনি ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের সাথে উনি তবলা পারকাশন বাজান, তো পরে এবং উনি এটাই বললেন যে এত ভালো গাইছে শুধু তবলা নিয়ে, মেয়েটা কে? তো আমার বাবা তখন তার সাথে আলাপ করেন এবং আমিও যাই গিয়ে প্রণাম করি, এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। উনি আমাকে ঠিকানা দিয়েছিলেন ওনার সাথে যোগাযোগ করার, তো যাই হোক ওনার সান্নিধ্য আমি পেয়েছিলাম এইভাবে। বাহ, খুব বড় পাওয়া, পরম পাওয়া, একশোবার। আমরা আসি আজকে একটু শিল্পীকে সম্মাননা প্রদান পর্বে। আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকে একমুঠো রোদ্দুর অনুষ্ঠানে আসার জন্য শ্রীমতী লিপিকা দত্ত শিল্পীকে আমরা এই শংসাপত্র তুলে দিচ্ছি, আর সঙ্গে একটি স্মারক শিল্পীকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, আবারও আসবেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের একমুঠো রোদ্দুর অনুষ্ঠান যে চ্যানেল ভিশনে দেখছেন আপনারা, প্রতি শনিবার এই অনুষ্ঠানটি বেলা 11:25 দেখবেন। আগমনী গান, এরপরে অন্যান্য ধরনের সঙ্গীত এবং সাহিত্যের অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আসব। উৎসবের দিনগুলি আপনারা ভীষণভাবে আনন্দে কাটান, আপনারা সবাই ভালো থাকুন, আমরাও ভালো থাকি, আমরা মা দুর্গা আসার একেবারে প্রতীক্ষায় রয়েছি, এই দু একদিন পরেই এসে গেলেন আর কি। আমরা আসি, আজকের মতো এখানেই শেষ করি, নমস্কার।